আমি সরকার আর শিক্ষা বিভাগ কব বিচার যে বরপেটার মানুষবিলাকে মানুষ বলে গণ্য নকরে নাকি, বরপেটা শিক্ষিত নিবনীয় যুবক যুবতী থাকে বলে তোলকে নাজানে নাকি, যে বরপেটার এই ভূমির পরে ডক্টর বাণীকান্ত কাকতির দরে মানুষ উলাই গেছে, বরপেটার এই ভূমির পরে আম্বিকাগিরি চৌধুরী প্রখণ্ডলাল চৌধুরীর দরে মানুষ উলাই গেছে, এই বরপেটা জেলার প্রতি এই সরকারখনে এনেকা ধরনের বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করছে। এক জাননী প্রকাশ করেছে আর আমি দেখিছো জাননীত উল্লেখ থাকা মতে অসমৰ 27খন জিলাত টেট পরীক্ষার কেন্দ্র দিয়া হয়েছে, কিন্তু আশ্চর্যজনকভাবে বরপেটা, বজালি, গোয়ালপাড়া, ধুবুরী, দক্ষিণ হালমারা, মানকাসর, করিমগঞ্জ আর হাইলাকান্দি জেলাত টেট পরীক্ষার কোনো কেন্দ্র দিয়া হওয়া নাই। কিয় কেন্দ্র দিয়া হওয়া নাই এই প্রশ্নটা আমি অসম সরকার আর অসম সরকারের শিক্ষা বিভাগ করছো, তেওঁলোকৰ আসরত ইয়ার সুদুত্তর আছে নেকি? তেওঁলোকে ইয়ার সুদুত্তর দিব নোৱাৰে। তেওঁলোকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে, ষড়যন্ত্রমূলকভাবে আর বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গী গ্রহণ করে এই জেলাবিলাকত টেট পরীক্ষা কেন্দ্র তেওঁলোকে দিয়া নাই। গতি আমি দাবি উত্থাপন করছো অতি শীঘ্রে সকলো জেলাতে টেট পরীক্ষা কেন্দ্র দিয়া হোক। আমার বরপেটা জেলাতেও টেট পরীক্ষা কেন্দ্র দিয়া হওয়া নাই। আমি সরকার আর শিক্ষা বিভাগ কব বিচার যে বরপেটার মানুষবিলাকে মানুষ বলে গণ্য নকরে নাকি, বরপেটা শিক্ষিত নিবনীয় যুবক যুবতী থাকে বলে তোলকে নাজানে নাকি, যে বরপেটা কিয় অবহেলা হল তোলকে নাজানে নাকি, যে বরপেটার এই ভূমির পরে ডক্টর বাণীকান্ত কাকতির দরে মানুষ উলাই গেছে, বরপেটার এই ভূমির পরে আম্বিকাগিরি চৌধুরী, প্রখণ্ডলাল চৌধুরীর দরে মানুষ উলাই গেছে, এই বরপেটা জেলার প্রতি এই সরকারখানে এনেকা ধরনের বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করছে। গোটে বরপেটা শহরত আছে প্রতিবাদী কার্যসূচীর জড়িয়ে সমগ্র অসমের লগতে বরপেটা জেলাতেও যিকোনো মূল্যের বিনিময়ত আমার পরীক্ষা টেটর কেন্দ্র কিন্তু আমাক লাগিব। এই দাবি আজির এই প্রতিবাদী কার্যসূচীর জড়িয়ে আমি রাইজর দল আর রাইজর দলের যুব দলে আমি কথাটা কব বিচার আর আমি লক্ষ্য করছো যে জেলাবুর এই পরীক্ষা কেন্দ্র দিয়া হওয়া নাই। এই জেলাবুর মূলত সংখ্যালঘু অধ্যক্ষিত অঞ্চল, গতি আমার মনে প্রশ্ন আছে যে সংখ্যালঘু অধ্যক্ষিত অঞ্চল বলিয়ে পরিকল্পিতভাবে এই বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে এই অঞ্চলের শিক্ষিত নিবনুয়া যুবক যুবতী সকলে যাতে শিক্ষক নিযুক্তি লাভ করব নয় তার কারণে আসলে ষড়যন্ত্র করেছে নাকি? যদি সরকারে এই ষড়যন্ত্র করা নাই অতি শীঘ্রে সিদ্ধান্ত গ্রহণ করক যে অসমৰ সকলো জেলাতে যাতে টেট পরীক্ষার কেন্দ্র স্থাপন করে, আর যদি এই কাম নকরে আজ আমি প্রতিকূলক প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করছো, অনাগত দিনত আমি ব্যাপকভাবে আর বৃহত্তমভাবে কিন্তু গণতান্ত্রিকভাবে আন্দোলনের কার্যসূচী কিন্তু গ্রহণ করবলে বাধ্য।